আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ওয়াইল্ড ক্যাশে অনেকের অনেক সমস্যা, কারোর কয়েন এক্সচেঞ্জ হয় না, কারোর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে বা বিভিন্ন বিষয়ে। তো একটা ভাই আমাকে ইনবক্সে নক দিয়ে আমার এই ওয়াইল্ড ক্যাশের বিষয়টা বলেছে যে আমি অনেকের অ্যাকাউন্ট ঠিক করে দিয়েছি এবং এই কাজটি করলে আপনি 90% আপনার অ্যাকাউন্ট ফেরত পাবেন। তো উনি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করেছি এবং 7 দিন পরে আমার অ্যাকাউন্টটি ঠিক হয়েছে। আমার যে সমস্যাটা ছিল কয়েন এক্সচেঞ্জ হতো না, তো তাদের কাছে আপিল করেছি, আপিল করার পরে তারা এটা ঠিক করে দিয়েছে 7 দিন পরে। এখন আমি আমার মোবাইল স্ক্রিনে যদি দেখেন, আমি কিন্তু কালকে আমি আমার কয়েনটি এক্সচেঞ্জ করে নিয়েছি। এক্সচেঞ্জ করার পরে এখানে কনভার্ট দেখতে পাচ্ছেন, এক্সচেঞ্জ করে আমার কিন্তু এখানে চলে আসছে। আমি এখন কনভার্ট টু হুক এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ম্যাক্সে ক্লিক করে দিয়ে আমি এটা কনভার্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার 3টা হুক টোকেন দিবে। এই হুক টোকেন কিন্তু আপনার বাইন্যান্সের লিস্টিং জানেন, সো বাইন্যান্সের লিস্টিং যেহেতু একটু, এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ফি কেটে নিয়েছে প্রায় 50,000 এখানে ট্রানজ্যাকশন ফি কাটে। সো আমি এবার আমার যেহেতু এটা এ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা 3টা হুক টোকেনে চলে আসছে। সো আমি যদি উইথড্রোতে ক্লিক করি, উইথড্রোতে ক্লিক করলে আপনি এখানে ব্যালেন্স 3টা হুক টোকেন দেখতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করেন, এখানে বিএসডি হচ্ছে না, এখন হুক টোকেনে আপনি উইথড্রো করতে হবে। এখানে মিনিমাম দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম কিন্তু যে উইথড্রোটা, এখানে আপনাকে প্রথমে অ্যাড্রেস দিতে হবে, এই যে হুক যেটা বাইন্যান্সের লিস্টিং, সো সেখান থেকে আপনি হুক অ্যাড্রেসটা এনে দিতে হবে। এখানে দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলে আপনার জিমেলে কোড যাবে, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই জিমেলে কোডটা বসিয়ে উইথড্রোতে ক্লিক করলে আশা করি এটা উইথড্রো হয়ে যাবে। 12% প্রায় 12 সেন্টের মতো ট্রানজ্যাকশন ফি কাটবে। তো এটা বিষয়ে একটা এ। এখন কথা হলো আমি আমার জিমেলে আপনাদেরকে যাই, জিমেলে আমি তাদেরকে কী মেসেজ করছিলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। যখন আমি আপিল করলাম, আপিল করার পরে তারা আমাকে এরম একটা মেসেজ দিয়েছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং হুক সাপোর্টেড। সো আমাকে তারা বললো যে ওয়াইল্ড ক্যাশের আইডিটা দিতে হবে এবং আপনার যে প্রবলেমের যে ক্যাটাগরি সেটা আপনাকে বলতে হবে। আপনার যদি এক্সচেঞ্জ না হয় সে বিষয়টা, ক্যান নট উইথড্রো, ক্যান নট এক্সচেঞ্জ, অ্যাকাউন্ট বিং সাসপেন্ডেড, মার্কেটিং অফার, কোলাবোরেশন অথবা আদার্স, এর ভিতরে যদি কোনোটাই যদি আপনার সাথে না মেলে তাহলে আপনি আদার্স দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আমার এক্সচেঞ্জ টোকেন এক্সচেঞ্জ না হয় আপনি ক্যান নট এক্সচেঞ্জ দিবেন। আর যদি এই 5টার ভিতরে যদি কোনোটা না মিলে তাহলে আপনি আদার্স দিবেন। এই শেষে যে আদার্স দেখতে পাচ্ছেন আদার্সটা দিবেন এবং প্রথমে কিন্তু আপনাকে ওয়াইল্ড ক্যাশ আইডিটা দিতে হবে। কেমনভাবে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি কেমনভাবে তাদেরকে মেসেজ পাঠিয়েছি। এখানে দেখেন, এখানে কিন্তু আমি, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমি দিয়েছি ওয়াইল্ড ক্যাশ আইডি। একটু খেয়াল করেন, এখানে ওয়াইল্ড ক্যাশ আইডিটা দিয়ে দিছি। আমার এই আইডিটা দেওয়ার পরে আমি 2 নম্বরে ইয়েতে দিয়েছি ক্যান নট এক্সচেঞ্জ, যেহেতু আমার এ নম্বরে আমার কয়েন এক্সচেঞ্জ হচ্ছে না। সো আমি এক্সচেঞ্জ দিয়ে তাদেরকে কোথায় পাঠিয়েছি, যে তাদের যে জিমেলটা আছে হুক সাপোর্ট @ হুক .io দেখতে পাচ্ছেন, এইটা আমি পাঠিয়েছি তাদেরকে। এখানে এটাতে পাঠিয়ে দিয়েছি আমি তাদেরকে পাঠানোর পরে। সো তারা 7 দিন পরে, তারা এখানে বলে দিয়েছে কিন্তু যে 7 দিন পরে কিন্তু আপনাকে মেসেজ করা হবে, স্প্যাম ফোল্ডারে আপনাকে মেসেজ দেওয়া হবে। এখানে কিন্তু সেই বিষয়টা তারা বলে দিয়েছে। তো এখন আমাদের কী করতে হবে, আমি সরাসরি অ্যাপসের ভেতরে যাই। অ্যাপসের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা এই ফর্মুলা ইউজ করবেন, আশা করি আপনাদেরকে এটা ঠিকঠাক করে দিবে। সো আমি মাইনিংয়ে গেলাম। মাইনিংয়ে যাওয়ার পরে, নিচে মাইনিংয়ে যাওয়ার পরে উপরে কর্নারে যদি নতুন জয়েন করতে চান, ডিসক্রিপশন বক্সে ভিডিও দেখে নেবেন এবং উইথড্রো ভিডিও সহ কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে নতুন জয়েন করার জন্য সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে এইটা হলো আপনার আইডি, বুঝতে পারছেন ওয়াইল্ড ক্যাশের আইডিটা এটা। এবং এখানে সাপো কন্ট্যাক্টাস দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্টাসে ক্লিক করলে আপনাকে এখানে কী লিখতে হবে, ফার্স্ট টাইম আপনাকে কী লিখতে হবে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। ফার্স্ট টাইম যে বিষয়টা লিখতে হবে, আমাকে যে ভাইটি বলতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফার্স্ট টাইম যেটা লিখতে হবে, ফার্স্ট টাইম এটাই লিখতে হবে। দেখেন আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন ক্লিক করে। সাবজেক্ট যেটা ওয়াইল্ড ক্যাশ অ্যাকাউন্ট, ক্যান এখানে লেখা আছে ওয়াইল্ড ক্যাশ অ্যাকাউন্ট ওপেন আন্ডার রিভিউ, মাই আর্নস রিকোয়েস্ট টু ইউ স্যার প্লিজ হেল্প মি, মাই অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার ওয়াইল্ড ক্যাশের নাম্বারটা দিবেন, ইজ আন্ডার ইউর রিভিউ, আই ক্যান নট ইউ, এখানে আই রিকোয়েস্ট ইউ টু ওপেন মাই অ্যাকাউন্ট প্লিজ, এইটুকু আপনি লিখে দেবেন। শুধু আপনার ওয়াইল্ড ক্যাশের আইডিটা আপনার জায়গায়, আমার জায়গায় আপনারটা দিয়ে দেবেন। দিয়ে তাদেরকে ওই যে আমি যে জিমেলটার কথা বললাম, ওই জিমেল আপনি মেসেজ করলে দেখবেন কিছুক্ষণ পরে আপনাকে স্প্যাম ফোল্ডারে এই মেসেজটা দিবে, সাপোর্ট হুক থেকে আপনাকে
এই কিছুক্ষণ পরে প্রথমে আপনাকে কিন্তু তাদেরকে এইটা পাঠাতে হবে তাদের মেইলে, যেটা আমি একটুকে মেইল দিলাম, তারপরে আপনাকে এটা পাঠাবে। পাঠানোর পরে আপনার যে সমস্যা সেটা আপনি, আমি যেভাবে বললাম ওইভাবে আপনি তাদেরকে মেইলে পাঠিয়ে দিবেন। আপনারা আশা করি 7 দিনের ভেতর তারা আপনার সমস্যার সমাধান করে দিবে। সো আশা করি সমস্যার সমাধান করবে মানে 90% হওয়ার সম্ভাবনা আছে, হচ্ছে আর কি, আমারটা যেহেতু হচ্ছে এই জন্য ভাবলাম আপনাদেরকে আমি শেয়ার করি, আপনারাও ওইভাবে আপিল করেন। আর ওয়াইল্ড ক্যাশ কিন্তু খুবই ভালো আপনারা জানেন, সো আপনারা অবশ্যই ওয়াইল্ড ক্যাশে কাজ করবেন। এবং নতুন যারা অ্যাকাউন্ট খুলতে চান ডিসক্রিপশন বক্সে ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন।